এখানে এসেছিলাম এই ইসলামপুরে আমার এক বন্ধু, হ্যাঁ, সে ইসলামপুরে রতন মণ্ডল বলে এক ব্যক্তিকে 2012 সালে প্রাইমারি টেটে চাকরি দেওয়ার নাম করে ওনাকে 9 লাখ টাকা দেয়। কিন্তু ওই ব্যক্তি নাকি বলেছে যে আমি অঞ্চল সভাপতি, আমি 2 মাস আগে আমি এসেছিলাম ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি 3টে ডেট নেন, হ্যাঁ, যে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো, এরকম লিখিত একটা করা আছে, হ্যাঁ, সেই লিখিতটা আমরা করেছি। কিন্তু তারপরেও উনি টাকা পয়সা কিছু দিচ্ছেন না। এবার আমার বন্ধুটা এত অসহায়, সে জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে, ওর মা টেনশনে মারা গেছে, বাবা বিছানাগত, এই মতো পরিস্থিতিতে আমি চাইছি যাতে ওই গরিবের ছেলেরা টাকাটা পায়, সেই জন্য আমি লড়াই করছি। আমার বাড়ি ওনার বাড়ি জয়দেব, আর আমার বাড়ি হচ্ছে ইলামবাজার, আমার নাম শ্যামল সাহা। আমি ওই টাকাটা পাওয়ার জন্য ওনার কাছে টাকা পাই, তো উনি দিয়ে দেবেন বলেছিলেন, তো 1,80,000 মতন টাকা পাচ্ছি, আর তো ওইটা যাতে দিয়ে দেন। উনি ডেট দিয়েছিলেন 22শে জুন 2022, তো দেননি। আমি সেই কারণেই ওনাকে হাতে পায়ে ধরলাম যে এরকম বাবা অসুস্থ, যে টাকাটা দেন তাহলে আমি চিকিৎসাটা করাতে পারবো। একটা টাকা দিয়েছিলাম চাকুরির জন্য, প্রাইমারির জন্য। আর বাবা খুব অসুস্থ, আমরা তো সব কথাই বলেছি, আমি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনি আমাকে একটু টাকার ব্যবস্থাটা করে দিন, টাকার ব্যবস্থাটা করে দিন একটু, হ্যাঁ, একটু টাকার ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ, মামা দেখুন কি করবো বলুন, এই টাকার ব্যবস্থাটা করে দিন, আমার একটু ব্যবস্থা করে দিন, টাকার ব্যবস্থাটা করে দিন। প্রাইমারি চাকরির জন্য টাকা নিই নাই, ওর কাছে আমি ধার নিয়েছিলাম টাকা। কত টাকা নিয়েছিলেন? আমি 9 লাখ টাকা নিয়েছিলাম। কিন্তু উনি তো আপনার হাতে পায়ে ধরছেন এবং বলছেন যে প্রাইমারির জন্যই টাকা দিয়েছেন নিজের। না, প্রাইমারির জন্য ওটা মিথ্যা অভিযোগ করছে, আমাকে ফাঁসাবার জন্য করছে। আমি টাকা শোধ দিয়েছি, 7.5 লাখ টাকা শোধ দিয়ে দিয়েছি, আর 1.5 লাখ টাকা পাবে আমি ডেট দিয়েছিলাম, ওই ডেটটা মিস হয়েছে বলে আমাকে ওইটা ফাঁসাবার জন্য করছে।